আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন যে জায়গাতে আমাদের যোগ্যতার ভিত্তিতে নয় বরং আমাদের বড়দের এহসান। আপনারা ওখানে উঠে যাচ্ছেন কেন? কি পেয়েছেন? কি আছে ওখানে? কি আছে ওখানে? একজন বক্তব্য দিচ্ছে, আপনি তার পরিবেশ নষ্ট হওয়া প্রয়োজন মনে করছেন কেন? এটা সালাফি কনফারেন্স। আপনার ভালোবাসা আমার ওপরে যেমন, আমার ভালোবাসা আপনার ওপরে তেমন। সামান্যতম সম্মেলনের পরিবেশ নষ্ট হবে এরকম কোনো আচরণ আপনি দয়া করে আমাকে দেখাবেন না। যারা আমরা বক্তব্য দিচ্ছি তারা সবাই এদেশেই আছি, যার যখন প্রয়োজন হবে তাকে তখন ডাকবেন, কথা বলবেন, কিন্তু পরিবেশ নষ্ট করে নয়। আমি যেন এরকম নোংরা আচরণ দেখতে না পাই। এটা সালাফি কনফারেন্স, এর একটা মান মর্যাদা আছে। আপনি যেন আমাকে ভালোবাসেন, আমি আপনাকে তেমন ভালোবাসি। যতক্ষণ পর্যন্ত আছেন ততক্ষণ পর্যন্ত এ আশাই থাকবেন যে এ দিয়ে আমি কিছু নেকি উপার্জন করব। আর মাঝে মধ্যে বলবেন রব্বিক ফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। একজন আলোচকের কথা বলছেন আর আপনি ডান দিকে হইচই করছেন, মানে আপনার তাকদীরটা খুব ভালো যে আমি বক্তব্য দিচ্ছিলাম না, নাহলে আপনাকে আমি শ্রোতা হওয়াটা ভালো করে বুঝাতাম। আর যাওয়ার সময় তো বইটা নিয়ে যেতে হবে, বক্তা শ্রোতার পরিচয়। আমি আপনাকে অনেক ভালোবাসি। এটা সালাফি কনফারেন্স, এটা কোনো জালসা সম্মেলন ইজতেমা নয়। ভবিষ্যতে আপনাকে আমাদের পক্ষ থেকে আরও সংযমশীল হওয়ার জন্য অনুরোধ করা হবে। তার মানে আপনি রাস্তাঘাটে দোকানপাটে যেতেই পাবেন না। সালাফি কনফারেন্সের একটা মর্যাদা মান আছে। নবী রাসুলের সাহাবি তাবির নীতিতে দিন প্রচার, তার নাম সালাফি কনফারেন্স। সালাফ সালাফি কি জিনিস এটা বিস্তারিত জানলে আকরামুজ্জামান বিন আব্দুল সালামের কাছে, এসব আলেমের কাছে জানবেন। তারা কোরআন হাদিসের পণ্ডিত, শরীয়তের মাপকাঠি তাদের কাছে খুব ভালোভাবে আছে। দিনী ভাই বোন যারা আছেন দোকানপাটে রাস্তাঘাটে চলছেন, এই নোংরা আচরণ ত্যাগ করে আপনি তাড়াতাড়ি সালাফি কনফারেন্সের সামনে এসে উপস্থিত হন। যদি আপনার অনুকূলে না হয় তাহলে আপনি বাড়ি চলে যাবেন। এইভাবে পরিবেশ নষ্ট করিয়েন না, আমরা আপনাকে অনুরোধ জানাচ্ছি। পশু প্রাণীর পরিচয় দিবেন না। এটা সালাফি কনফারেন্স, পশু প্রাণীর পরিচয় দিয়ে নিজেকে সফল মনে করবেন না। আপনাকে আমি অনেক ভালোবাসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার পরে খুব সংক্ষিপ্ত সময়ে আমি আমার মূল বক্তব্য আপনার কাছে পেশ করতেছি। তার পূর্বে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এবং সালাফি কনফারেন্সের পরিবারের পক্ষে তাদের উপরে আমি কৃতজ্ঞ। একটু আগে বলেছি এই ধরনের স্টেজে অনেকে যোগ্যতার ভিত্তিতে ওঠে, কিন্তু আমি মাহমুদ বিন কাসেম আমার যোগ্যতার ভিত্তিতে উঠিনি, আমাকে সুযোগ করে দেয়া হয়। যারা আমাকে সুযোগ করে দেওয়া হয়েছে, বিশেষ করে শ্রদ্ধেয় বড় ভাই আবদুল্লাহ এবং তার পিতা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ, তাদের পরিবারের পক্ষ থেকে এই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ ঋণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাযায়ে খায়ের দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। বহুদিন আগে একটা কথা শুনেছিলাম, আহমদ দিদার তিনি এমনটা নাকি বলেছিলেন কোন একটা খ্রিস্টানদেরকে কিভাবে দাওয়াত দিতে হবে। তিনি ইশারা করে বলেছিলেন কারণ এই জায়গাটাতে দখল করার আগে তুমি এখানে ঢোকো, তাহলে ওই ব্যক্তি তোমাকে এখানে বসিয়ে নেবে। বুঝেছেন কথাটা? কোন ব্যক্তির অন্তরটাকে জয় করতে হলে বলেছেন কিছু কিছু মানুষের আছে পেটে ঢুকো, তার পেটে তুমি কিছু দাও ও তার অন্তরে তোমাকে বসিয়ে নেবে।
কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে বর্তমান সমাজে যারা বেশি দুনিয়ামুখী বা যারা কিছু পেলে খুশি হয়, না পেলে বেজার হয়, এদের জন্য দাওয়াতি কাজ করতে গেলে এই কথাটা অত্যন্ত জরুরি যে আপনি তার পেটে ঢোকেন, এক কাপ চা দেন, ইনশাল্লাহ সে আপনাকে আপনার অন্তরে বসিয়ে নেবে। তো আমাদের সাথে এমন কিছু হয় এটা বলবো না, তবে বড়দের এই সুযোগ করে দেওয়াটা কেন যেন তারা ধীরে ধীরে আমাদের অন্তরগুলোকে জয় করে নিচ্ছে, আমাদের অন্তরের বিরুদ্ধে হলেও তাদের ইচ্ছার বিরুদ্ধে যেন কেন আমরা যেতে পারতেছি না, এই জন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ ঋণী, বিশেষ করে যারাই আমাদেরকে সুযোগ করে দেয়। জি, তো এবার আমাকে যে বিষয় নিয়ে কথা বলতে বলা হয়েছে সেটা হচ্ছে শাবান মাসের করণীয় এবং ফজিলত সম্পর্কে। যেহেতু এটা শাবান মাস চলতেছে, আমরা বিভিন্ন বিষয়ের কথা তো বলি, সমসাময়িক এই সমস্ত মাসলা মাসাইল বা আমলগত যদি কোনো বিষয় বলি তাহলে অনেকেই সেগুলোতে পরিতৃপ্ত হন না। আপনারা এক্সেপশনাল কিছু শুনতে চান, এমন কিছু যেগুলোতে আমল করার কোনো কথা থাকে না, বরং মজা লাগা থাকে, অধিকাংশ মানুষের ফিতরত এটাই। তা এটা যেহেতু শাবান মাস চলতেছে, খুব সংক্ষিপ্ত আকারে তিন চারটা হাদিসের কথা আমি আপনাকে বলবো যে শাবান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, যে মাসটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সিয়ামের জন্য পছন্দ করতেন। এই শাবান মাসের বেশ কিছু বৈশিষ্ট্য আছে। একটা বৈশিষ্ট্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব সিয়ামের মধ্যে উল্লেখ করেছেন, হাদিস হচ্ছে 687। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহসুল হিলালা শাবান আলি রমাদান, তোমরা শাবান মাসের চাঁদের তারিখগুলোকে গণনা করো। কেন? লি রমাদান, রমজান মাসের জন্য। তার মানে রমজান এতটা গুরুত্বপূর্ণ মাস, যে মাস হচ্ছে আমাদের নাজাত, আমাদের রহমতের মাস, সেই মাসের প্রথম দিনটি যেন মিস না হয়, এই জন্য আমাদেরকে এক মাস আগে থেকেই শাবান মাসের তারিখগুলোকে আমাদেরকে গণনা করতে বলা হয়েছে, যাতে করে আমরা খুব ভালোভাবে রমজান পেয়ে যাই। কেননা রমজান মাসকে হাসিল করার দুইটা পন্থা আছে, এক চাঁদ দেখে নেয়া, আর যদি চাঁদ আমাদের কাছ থেকে আড়াল থেকে যায় তাহলে শাবান মাসটাকে 30 দিনে পুরো করে নেওয়া। এই দুইটা ওয়েতে আমরা রমজান মাস খুব সহজেই হাসিল করে নিতে পারবো। আর এই মর্মে স্পষ্ট হাদিস রয়েছে যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার 30 নম্বর অধ্যায় কিতাবু সিয়ামে উল্লেখ করেছেন, হাদিস হচ্ছে 1909। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়, রাসূলুল্লাহ বলতেন, সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি ফাইন গুব্বি আলাইকুম ফাআকমিলুল ইদ্দাতা শাবানা 30। তোমরা চাঁদ দেখে রোজা রাখো, সিয়াম রাখো, চাঁদ দেখে ইফতার করো, আর যদি চাঁদ তোমাদের কাছে আড়াল থেকে যায় ফাইদাতু, তাহলে তোমরা কি করবে? ফাইন গুব্বি আলাইকুম ফাইদাতু শাবানা 30, তোমরা শাবান মাসকে 30 দিন গণনা করে নাও, কারণ মাস 30 দিনের বেশি হয় না। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোট করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা ছিল আদর্শ। এটা শুধু আমাদেরকে বলেননি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবথেকে বেশি এই শাবান মাসের দিনগুলোর ক্ষেত্রে তৎপর থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা থেকে ইমাম আবু দাউদ একটা হাদিস কোট করেছেন যেটা আপনি 2325-এ পেয়ে যাবেন, 2325 নম্বরে রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা তিনি বলেন, كان رسول الله صلى الله عليه وسلم يتحفظ من شعبان ما لا يتحفظ من غيره। رسول الله صلى الله عليه وسلم শাবান মাসের দিনগুলোকে এমন ভাবে হেফাজত করতেন, অন্য কোন মাসকে তিনি এভাবে হেফাজত করতেন না। ثم يصوم لرؤيته। তারপর رسول الله صلى الله عليه وسلم রমজান মাসের চাঁদ দেখে সিয়াম পালন করতেন। ফাইন গুম্মা আলাইহি, যদি চাঁদ তার কাছ থেকে আড়াল থেকে যেত, আদ্দা 30 ইয়াওমান, তিনি শাবানকে 30 দিনে পুরো করতেন। সুম্মা সাম, তারপর রমজান মাসের সিয়াম চালু করে দিতেন। তাহলে এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। একটা টেস্ট হয়ে যাক, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যে তিনি শাবান মাসের দিনগুলোকে গণনা করতেন। আজকে মুসলিমরা কি সেই আদর্শের উপরে আছে কিনা, কত পার্সেন্ট থাকে একটু দেখি, বলেন তো দেখি আজকে শাবান মাসের কত তারিখ? এই মাত্র 2-1 জন। আজকে শাবান মাসের 8 তারিখ। তাহলে আমরা যদি এটাই গণনা না করি, অথচ এটা আমাদের ইবাদতের সাথে সম্পর্ক, যেহেতু অধিকাংশ দিনগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের সিয়াম রাখতেন, আর আজকে 8 তারিখ, এটা যদি আমাদের জানা না থাকে তাহলে
30 দিন কবে হবে আর তারপরের দিনটা রমজান হবে এই সম্পর্কে আমরা উদাসীন গাফেল। অথচ রমজান আমাদের নাজাতের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস ইমাম মুসলিম কোট করেছেন, তিনি বলেছেন এইভাবে, আসসালাওয়াতুল খামসা ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদানা মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা জতুনিবাল কাবায়। রাসূল সাল্লাম বলেছেন পাঁচ ওয়াক্ত সালাত এবং জুমা থেকে জুমা এবং এক রমজান আরেক রমজান পর্যন্ত এর মাঝে যত সাগেরা গুনাহ মুসলিমের হয়ে থাকে এটা আল্লাহর পক্ষ থেকে মিটিয়ে দেয়া হয়। তার মানে এই পৃথিবীতে আপনি বেঁচে আছেন আর রমজানের চাঁদ যদি উঠে যায়, গত রমজানের হক যারা আদায় করেছেন আপনাকে সিয়াম রাখতে হবে না, কারণ সিয়াম তো আগামীকাল আমরা রাখবো। আর আজকে চাঁদ উঠে যদি যায় আর আমরা জীবিত, এই চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে এক বছরের গুনাহকে মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়ে থাকে। তাহলে সেই রমজান আসতে আছে, অথচ আমাদের তেমন কোনো ফিলিংস নাই, অনুভূতি নাই। অথচ আমাদের কাছে এই মেসেজ পৌঁছেছে যে আমাদের সালাফগণ তারা রমজান মাস চলে যাওয়ার পরে ছয় মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই ইবাদতগুলো কবুল হওয়ার জন্য দোয়া করতে থাকতেন, আর রমজান মাস আসার আগেই প্রায় ছয় মাস ধরে তারা আল্লাহর কাছে দোয়া করতেন এই বলে, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রমজান যেহেতু আমাদের দ্বার প্রান্তে, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ তুমি আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই শাবান মাস একটা ফজিলত হলো, মর্যাদা হলো যে এই মাসের তারিখগুলোকে গণনা করে রাখতে হবে। এবং এর দ্বিতীয় মর্যাদা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, কানা আহাব্বা শুহুর ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবান সুম্মা ইয়াসিলু বিরমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নফল সিয়ামের জন্য এই শাবান মাসকে অত্যধিক পছন্দ করতেন, এমনকি সিয়াম রেখে রেখে তিনি রমজান মাসে পৌঁছে যেতেন। তার মানে অধিকাংশ দিনগুলোতে তিনি সিয়াম পালন করতেন। অপর হাদিসের বর্ণনাগুলো এইভাবে রয়েছে, এই হাদিসটি আপনি মুসনাদে আহমদে পাবেন 25548 এবং আবু দাউদে হাদিসটি 2431 রয়েছে। অপর হাদিসে সালা আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, আন সিয়ামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়াম সম্পর্কে, ফাকালাত কানা ইয়াসুমু শাবান কুল্লা হাত্তা ইয়াসিলাহু রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পুরো শাবান মাস ভরে সিয়াম রাখতেন, এমনকি সিয়াম রেখে রেখে তিনি রমজান মাসে পৌঁছে যেতেন। এই শব্দে হাদিস এনেছেন ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ, তিনি তার কিতাবু সিয়ামের মধ্যে হাদিস এনেছেন, হাদিস হচ্ছে 1649 এবং এই হাদিসটি ইমাম মুসলিম এবং ইমাম বুখারী রাহমাহুল্লাহ কোট করেছেন। বিশেষ করে ইমাম মুসলিমের মধ্যে আপনি 2612 নম্বরে এই জুমলাতে এই শব্দে পাবেন যে আন সৌমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লামের সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, ফাকালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবান কুল্লা কানা ইয়াসুমু শাবান ইল্লা কালিলা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শাবান মাস জুড়ে সিয়াম রাখতেন, এর মানে ইল্লা কালিলা, তবে অল্প কিছু সিয়াম হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিতেন, বরং বাকি পুরো শাবান মাস ধরে তিনি সিয়াম রাখতেন। অথচ আমাদের আজকে আট দিন চলে গেছে, আমাদের মাঝে আমরা কয়জন ব্যক্তি আছি যারা এই নফল সিয়ামকে আমরা প্রাধান্য দিই। এই নফল সিয়ামের অত্যন্ত গুরুত্ব রয়েছে, বিশেষ করে সিয়ামের যতগুলো ফজিলত সম্পর্কে আপনারা শুনেছেন, যে যেই ব্যক্তি সিয়াম রাখে তার জন্য বাবুর রায়ান খুলে দেওয়া হবে, সায়েম ব্যক্তির মুখের গন্ধ আল্লাহর কাছে পছন্দনীয়, সায়েম ব্যক্তিকে জাহান্নামের মধ্যে ডিফেন্স স্বরূপ বাধা দিয়ে দেওয়া হবে, আর সিয়াম ও জুন্না বলা হয়েছে, এইভাবে যত ফজিলতগুলো আছে সেটা আপনারা দেখে নেবেন। একটা হাদিস এর সাথে শুধু সংক্ষিপ্ত সময়ের কারণে আমি উল্লেখ করব, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলা হয়েছে যে জান্নাতের মধ্যে একটা ঘর আছে যা বাহির থেকে ভিতরে এবং ভিতর থেকে বাহিরে দেখা যায়। ইন্না ফিল জান্নাতি গুরাফ, অপর বর্ণনায় আসছে লা গুরাফ, অবশ্যই একটা ঘর আছে যেই ঘর তোরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনিহা মিন যুহুরিহা, যার বাহির থেকে ভিতরে এবং ভিতর থেকে দেখা যাবে। একজন আরাবিয়ান জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ লিমান হু, এটা কার জন্যে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতগুলো ভাষা বলেছিলেন। একটা শব্দে পাবেন আতাবাল কালাম, যারা উত্তম কথা বলে, আরেকটা শব্দ হচ্ছে তাইয়েবাল কালাম, আরেকটা শব্দ হচ্ছে ওয়ালিনুল কালাম,
আরেকটা শব্দ হচ্ছে আলআন আল কালাম, তার মানে যারা উত্তম কথা বলে, যারা অত্যন্ত নরম ভাষায় কথা বলে, যাদের জবান অত্যন্ত নরম, এই ঘরগুলোর মালিক হয়ে যাবে তারা, যাদের ভাষা অত্যন্ত নরম। আর কারা এই ঘরের মালিক হবে? ওয়াতামা তাম, এবং যারা মানুষকে খাদ্য দেয়। অপর একটা ভাষা হচ্ছে ওয়াতিমু তাম, অন্যকে খাদ্য খাওয়ানো। যারা মানুষকে খাদ্য খাওয়ায় তারা এই ঘরগুলোর মালিক হয়ে যাবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াদাম সিয়াম, এবং যারা একের পর এক সিয়াম রাখে, কন্টিনিউ, গ্যাপ করে না। অপর ভাষা আছে ওয়াতাবা আসিয়াম, সিয়ামের পরে সিয়াম রাখে, তার মানে রমজান মাসের সিয়াম রাখার পর তারা আবার আগামী রমজান পর্যন্ত পুরো 11 মাস ভুলে যাবে, এমনটা হয় না। তারা রমজান মাসের সিয়াম রাখার পরে তারা শাওয়ালের 6টা সিয়াম রাখে, তারপরে প্রত্যেক মাসের আয়ামে বীজ 13-14-15 তারিখের সিয়াম রাখে, সপ্তাহে অন্তত 2টা রাখে, সোমবার এবং বৃহস্পতিবার দিন সিয়াম রাখে। এভাবে একের পর এক সিয়ামের এই ইবাদতটা তারা কন্টিনিউ চালিয়ে যায়। এক রমজানের সিয়াম রেখেছেন, আবার রমজান আসবে তখন সিয়ামের কথা মনে হবে, এমনটা নয়। বরং যারা একের পর এক সিয়ামের পর্যায়ে সিয়ামকে কন্টিনিউ রাখে, এই ইবাদত যারা জারি রাখতে পারে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সেই ঘরের ব্যবস্থা করেছেন, যেই ঘরের বাহির থেকে ভিতর এবং ভিতর থেকে বাহির পর্যন্ত অবলোকন করা যায়। এবং আরেকটি কাজ ওয়াসাল্লা, আরেকটা বর্ণনা আসছে ওয়াসাল্লা লিল্লাহি বিল্লাইলি ওয়ান নাসুনিয়াম, এবং সে আল্লাহর জন্য সালাত আদায় করে এমন সময় যখন মানুষ ঘুমিয়ে থাকে, তার মানে রাতে, গভীর রাতে উঠে তারা সালাত আদায় করে, নফল সালাত। তার মানে এই আমলগুলো যাদের মধ্যে পাওয়া যাবে, তাদের এই চরিত্রের, এই বৈশিষ্ট্যের লোকদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তাদেরকে জান্নাত দেবেন, এবং জান্নাতের উত্তম একটা ঘরের ব্যবস্থা করা হয়েছে, যেই ঘরের বাহির থেকে ভিতর এবং ভিতর থেকে বাহির পর্যন্ত দেখা যায়। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাদেরকে সেই ঘরের মালিক করে দাও। আমিন রাব্বুল আলামিন। তো এই শাবান মাসের ফজিলত সম্পর্কে আমরা এই তথ্যগুলো পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের মধ্যে নফল সিয়াম রাখার সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। তবে এই শাবান মাসের একটি দিনকে কেন্দ্র করে আমাদের সমাজের মানুষ খুব বেশি বাড়াবাড়ি করে, সেই মাস, সেই দিনটি হচ্ছে নিসফি শাবান, লাইলাতুন নিসফি শাবান, শাবান মাসের মধ্য রজনীর রাত, 15 তারিখের রাত, যেটা খুব সামনে আসতে যাচ্ছে। যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোক, কোরআন এবং সুন্নাকে ফলো করেন, যারা সালাফদের বক্তব্য দেখেন, তারা তো এই সম্পর্কে অবশ্যই অবগত আছেন যে আহলে সুন্নাহ ওয়াল জামাত কোরআন হাদিসের অনুসারীদের কাছে এই রাতের ইবাদত করা হচ্ছে বিদআত। সুন্নতের নেকিতে, নেকির ইচ্ছায় যদি এই রাতকে কেউ ইবাদতের জন্য খাস করে নেয়, তাহলে এটা হবে বিদআত। বিশেষ করে ওই হাদিসের ভিত্তিতে যেই হাদিসটিকে কোট করা হয়, ইমাম ইবনু মাজা রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে উল্লেখ করেছেন রাতের সালাতের অধ্যায়ে, এবং তিনি উল্লেখ করেছেন যে 15 তারিখের রাতের ফজিলত সম্পর্কে একটা হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়ে থাকে, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেন এই হাদিস বলেছেন। ইজা রাসূল বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের মধ্য রজনী 15 তারিখ চলে আসে, ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াউমাহা, তাহলে তোমরা সেই রাতে সালাত আদায় করো এবং দিনে তোমরা সিয়াম পালন করো। এই হাদিসকে নাসিরউদ্দিন আলবানী অত্যন্ত দুর্বল বলেছেন, এবং আরেকটা বর্ণনায় তিনি জাল বলেছেন। তা আমাদের কাছে এই হাদিস হচ্ছে জাল, যে হাদিসের ভিত্তিতে আমাদের পুরো বাংলার সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা সবরাত পালন করে থাকে, এবং এই রাতটিকে প্রতিষ্ঠিত করার জন্য তারা কোরআনের একটা আয়াতের অপব্যাখ্যা করে থাকে। যে আয়াতটি সূরা দোহানে রয়েছে, যে আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা, এই লাইলাতুল মুবারাকা শব্দকে তারা অপব্যাখ্যা করে বলে এই লাইলাতুল মুবারাকা মানে হচ্ছে শবে বরাত। অথচ এই শবে বরাত শব্দ সম্পর্কে আমি যেটা পাচ্ছি আমাদের সালাফদের থেকে, তারা বলেছেন শবে বরাত শব্দটা হচ্ছে মূলত ফার্সি শব্দ। যদি আপনি ফার্সিতে ধরেন তাহলে সব মানে হচ্ছে রাত, আর বরাত তারা যেটা করে থাকে ভাগ্য। তাহলে আমরা যদি এটাকে বাংলায় ট্রান্সলেট করি তাহলে কি হবে? ভাগ্য রজনীর রাত। তাহলে এটাকে আরবিতে করেন, আমরা জানি রাতের আরবি হচ্ছে লাইল, আর ভাগ্যের আরবি হচ্ছে কদর। তাহলে কদরের রাত তো এটা আমরা জানি, লাইলাতুল কদর। তো শবে বরাত, বরাত আসলে কোনো আরবি শব্দ নয়, এটা ফার্সি শব্দ। এটার আরেকটা রূপক শব্দ আছে যেটা আরবিতে আছে বারাত, যেটা সূরা তওবার প্রথম আয়াতে আপনি পেয়ে যাবেন। ওই বারাতের অর্থ তো এটা নাই, মুক্তির রাত, কিন্তু তারা বলে শবে বরাত শব্দ তারা দিয়েছে, এবং তারা বলে এটা ভাগ্য রজনীর রাত। কিন্তু আমরা যখন এটাকে আরবিতে ট্রান্সলেট করি তখন দেখতে পাচ্ছি সেটাতে আরবিতে হয় লাইলাতুল কদর,
আর লাইলাতুল কদর যদি আপনাকে বলা হয় তাহলে আপনি এটা ভালো করেই জানেন, লাইলাতুল কদর তো শাবান মাসে হয় না। লাইলাতুল কদর রয়েছে কোথায়? রমজান মাসে। কেননা এখানে কোরআন নাজিল হওয়ার কথা আছে। আল্লাহ কি বলেছেন? হামিম ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ করা হয়েছে। তারপর আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু, এই হুটা হচ্ছে কোরআনের দমির। আল্লাহ বলছেন আমি এটাকে নাজিল করেছি ফিলাইলাতি মুবারাকাত, বরকতময় রাতে। আর সেই কোরআনটা কোন মাসে নাজিল হয়েছে? সেটা সূরা বাকারায় আপনারা জানেন যে 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন। রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। কিন্তু আমাদের কিছু ভাইয়েরা আছে যারা এটাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা ইকরিমা রাহিমাহুল্লাহর একটা উদ্ধৃতি দিয়ে ইমাম ইবনে কাসির এবং ইমাম কুরতুবি যে কথাগুলো বলেছেন সেগুলোকে হাইড করে, লুকায়। তারা বলে দেখেন এই যে ইকরিমা রাহিমাহুল্লাহ বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন মুবারকময় রাতে, তার মানে এটা হচ্ছে নিসফে মিন শাবান। অথচ ইকরিমা রাহিমাহুল্লাহর এই কথাকে কোনো মুফাসসিরগণ গ্রহণ করেননি, বরং ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই উক্তিটা পেশ করে বলেছেন এটা হক থেকে অনেক দূরে। যারা এই কথা গ্রহণ করবে তারা হকের ধারে প্রান্ত পর্যন্ত নাই। বরং ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেছেন এই রাতের নাম লাইলাতুল বারাত নয়, বরং লাইলাতুল কদরের নাম হচ্ছে লাইলাতুল বারাত। এই রাতের চারটা বৈশিষ্ট্যপূর্ণ নাম আছে, দুইটা কোরআনে এবং দুইটা মুফাসসিরগণ উল্লেখ করেছেন। একটা হলো লাইলাতুল কদর যা কোরআনে আছে, আরেকটা হচ্ছে লাইলাতুল মুবারাকা, এটাও কোরআনে আছে। আরেকটা নাম যেটা মুফাসসিরগণ উল্লেখ করেছেন সেটা হচ্ছে লাইলাতুল বারাত, মুক্তির রাত। আরেকটা তারা বলেছেন লাইলাতুল সাক, মানে বাজেট বা চেক বা একটা কিছু পাশ করার রাত। এই চারটা নাম আপনি ইমাম কুরতুবী থেকে পেয়ে যাবেন। কিন্তু তারা কি করেছে, এগুলো সব কথাকে হাইড করে দিয়ে ইকরিমা রাহিমাহুল্লাহর কথা দিয়ে উদ্ধৃতি দিয়ে বলে, যেমন আমাদের নারায়ণগঞ্জের একজন বড় পীর আছে, তার নাম নিলাম না, সুবহানাল্লাহ, এ নিজের মতটাকে প্রতিষ্ঠিত করার জন্য সে কোরআনের আয়াতকে পর্যন্ত হাইড করে, যেখানে আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, এই আয়াত সে ভুলে যায়। তখন সে ইকরিমা রাহিমাহুল্লাহর উক্তি দিয়ে দলিল পেশ করে দিয়ে বলে যে কোরআন নাজিল হয়েছে শাবান মাসের 15 তারিখের রাতে। আর বাংলার জাতি এমন একটা জাতি, তারা বিনা কোনো তাহাকিকে যেখান থেকে যা পায় তাই গ্রহণ করে। কিন্তু আমাদের সালাফরা যখন দলিল ভিত্তিক কথা শোনায়, তারা হক এবং বাতিলকে দুইটাকে সামনে রেখে আপনাকে বুঝিয়ে কথা বলে, তারপরও যেন কেন কথা আপনাদের অন্তরে যায় না। তবে আলহামদুলিল্লাহ আমাদের মতো বহু মানুষ আছে যে তাদের বক্তব্য শুনে আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন, এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের জন্য দোয়া করি যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে হক কায়েম না হয়ে যাচ্ছে, আল্লাহ যেন আমাদের শেখদেরকে বাহায়াতে রাখেন, তাদেরকে যেন সুস্থ রাখেন, তাদেরকে যেন বাতিলের অনিষ্ট থেকে হেফাজত করেন। তারা যে কোনো জায়গায় কৌশল করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সমস্ত কৌশলকে চক্রান্তকে নস্যাৎ করে দিয়ে আল্লাহ যেন আমাদের আলেমদেরকে হেফাজত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি আবারও শুকরিয়া আদায় করি এ জামিয়া সালাফিয়া এবং তার পরিবারকে, যারা আমাদের দিকে তাকায়, যারা আমাদেরকে কাছে রাখতে চায়, যারা আমাদের উপরে এহসান করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে উত্তম এহসান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এবং যেমনটা আমরা শুনেছি যে জামিয়া সালাফিয়া দিনাজপুর পর্যন্ত পৌঁছে গেছে, আসলে একটা প্রতিষ্ঠান কত বড় নিয়ামত এটা তারা বুঝে যারা পায়নি, কিন্তু যারা পেয়ে যাচ্ছে তারা যদি সেটাকে মূল্যায়ন করতে না পারে এটা হবে তাদের জন্য একটা চরম ব্যর্থতা, চরম একটা ব্যর্থতা। কিন্তু যারা এটাকে অন্তর থেকে অ্যাকসেপ্ট করে নিতে পারবে তারা জেনে নিক তাদের কপালে ভালো কিছু আছে, এটি আমরা দেখতে পাচ্ছি। এটা আজকে হয়তো যদি আপনারা না বুঝেন, বুঝবেন একদিন এই জমিনে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।